নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল ঘন্টাটি প্রেস করুন। ছুদের জন্য বুকের দুধে যে উপকারী তা আমরা সকলেই জানি, কিন্তু বুকের দুধ দিলে শুধু যে শিশু লাভ হয় তা কিন্তু নয়, এটা মায়েদের জন্য বেশ ভালো। জন্মের পরেই শিশুকে বুকের দুধ দিলে মায়ের শরীর থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়, আর এই অক্সিটোসিন জরায়ু এবং রক্তনালীকে সংকুচিত করতে সাহায্য করে, ফলে সন্তান জন্ম নেওয়ার পর মায়েদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় না। প্রায় সব নারীরই গর্ভধারণের সময় ওজন বাড়ে, এতে শরীরে বাড়তি মেদও জন্মায়। সন্তানকে বুকের দুধ দেন তাদের দৈনিক অতিরিক্ত 500 ক্যালোরির শক্তির প্রয়োজন হয়। বুকের দুধ খাওয়ালে এই বাড়তি ক্যালারির প্রয়োজন হয় বলে মায়েরা খুব দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে যেতে পারেন। যেসব মা ইনসুলিনের উপর নির্ভরশীল, ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ালে আগের চেয়ে কম পরিমাণে ইনসুলিন দরকার হয়। স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় এটা প্রমাণিত যে বুকের দুধ খাওয়ালে স্তন ক্যান্সারের আশঙ্কা 25% কমে যায়, আর ডিম্বাশয়ের ক্যান্সারের আশঙ্কা 30-60% কমে যায়। এছাড়া জরায়ু অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিও কম থাকে। বুকের দুধ খাওয়ালে তা উৎকৃষ্ট জননিয়ন্ত্রণ হিসেবে কাজ করে, এতে দুটি সন্তানের মধ্যে বয়সের ব্যবধানও থাকে, সন্তানেই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু যারা ফর্মুলা বা কৃত্রিম দুধ খান তাদের এ সুবিধা তো থাকেই না, উপরন্তু শেষ বয়সে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ হয় এবং অল্প আঘাতে কোমর ভেঙে যাওয়ার ঝুঁকি 4 গুণ বেশি থাকে। বুকের দুধ খাওয়ালে মায়েদের যে শুধু শরীর ভালো থাকে তা কিন্তু নয়, তাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্তন্যদায়ী মায়েরা সহজে উত্তেজিত হন না, উদ্বেগ ও হতাশায়ও তাড়াতাড়ি ভেঙে পড়েন না। কর্মজীবী মায়েরা যে কমাস মাতৃত্বকালীন ছুটি পান না কেন, এই সময় পুরোটাই শিশুকে শুধু বুকের দুধ দেওয়া উচিত, এতে পরবর্তী সময়ে শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য রোগ হওয়ার ঝুঁকি কম থাকে। শিশু যেমন সুস্থ থাকে তেমনি শিশুর জন্য কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হয় না বলে মায়েরও সুবিধা হয়। তবে এইসব বিষয়ের ঊর্ধ্বে মা ও সন্তানের মধ্যে থাকে এক অকৃত্রিম বন্ধন, শিশুকে বুকের দুধ দিলে এই বন্ধন আরও সুদৃঢ় হয়, আর মা তখন উপলব্ধি করেন এক স্বর্গীয় অনুভূতি। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।